বিজেপি বনাম বিপিএফ, মিত্র শক্তিত তীব্র সংঘাত, তীব্র বাকযুদ্ধত হিমন্ত বনাম হাগ্রামা। গাঁয়ে ভূঁয়ে মেকুরী এরি দিছে, ইয়াত মেকুরীর উৎপাতত বিটিসির কোনো হিসাব নাই। আজি বিটিসির কোকরাজারত গলে সোফালেও ঠিকাদার, বাওঁফালেও ঠিকাদার, সন্মুখতো ঠিকাদার, পিছফালেও, তার বাদে ইয়াত একোৱে নাই। আজি দেখিলোঁ পাব্লিকে একসেপ্ট নকৰে হিমন্ত বিশ্ব শর্মাক। কিয় বিপিএফ উৎখাতত নামিছে বিজেপি? যিকোনো মুহূর্তত ভঙ্গ হব পাৰে বিজেপি বিপিএফৰ মিত্রতা। 21ৰ নির্বাচনত বিটিআরৰ আটাইকেইটা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ কথা ঘোষণা কৰি তাকেই স্পষ্ট ইংগিত দিলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আমি সোমোৱাটো হাগ্রামা মহিলারি এইকাৰণেই নিবিচাৰে যে ইয়াত যিবিলাক অন্যায় অবিচাৰ হৈ আছে সেইবিলাক যাতে আমি গম নাপাওঁ। তেওঁ আজি ইমান দিন 5 বছৰে আমাক সোমাব নিদিলে, মোদী ডাঙৰীয়াকো সোমাব নিদিলে, সকলো বিজেপি নেতা আহিলে তেওঁ বাধা দি রাখে। বিটিসিত অন্যায় অবিচার দূর করিবর কারণে সকলো শ্রেণীর লোকক সরকারের আসনিবিলাক যাতে পায় তার কারণে কাম করিবর কারণে বিজেপির সরকার এখন আমাক লাগে। কিন্তু একালের ত্রাণকর্তা হাগ্রামা বাহিনীর বিরুদ্ধে এই রণহুঙ্কার কিয় বিজেপির? তার তথ্য ইতিমধ্যে আহি পড়েছে প্রাগ নিউজের হাতত। উদ্দেশ্য এক, লক্ষ্য 2021 চনৰ অসম বিধানসভা নির্বাচন। অসম বিধানসভা নির্বাচনত বিটিআরৰ 6খন আসন লাগে বিজেপিক, আর এই 6খন আসন দখল করার বাবে এটা হাগ্রামা হটাও অভিযানত নামিছে বিজেপি। প্রাপ্ত তথ্য অনুসরি কেন্দ্রীয় নেতৃত্বর রাজ্যত বিজেপিক কাঢ়া নির্দেশ। 21ত বিজেপিক লাগে বিটিআরৰ 6খন আসন, কিন্তু এখন আসনও দিয়ার পথত নাই হাগ্রামা। তার পিছতে ইউপিপিএলরে গোপন চুক্তি বিজেপির, বিটিআরৰ 6-6 আসনত যুঁজিব বিজেপি ইউপিপিএলে। ইতিমধ্যে বিটিআরৰ বৰমা, তামুলপুর, পানেরি, চাপাগুড়ি, মাজবাত আৰু ওদালগুড়ি সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বিজেপিয়ে। পৰিষদীয় নিৰ্বাচনক বিধানসভাৰ নিৰ্বাচনৰ আখৰা হিচাপে গ্ৰহণ কৰি যুঁজত নামিছে বিজেপি। উদ্দেশ্য 2, সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হলেই বিলুপ্ত হ'ব বিজেপি দখলত থকা মঙ্গলদৈ সমষ্টি। নতুনকৈ গঠন হ'বলগীয়া ওদালগুৰি সমষ্টি দখল কৰিবলৈ আগতীয়াকৈ কুচকাৱাজ চলাইছে ৰাজ্যিক বিজেপিয়ে। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হলেই বিটিআৰত গঠন হ'বলগীয়া ওদালগুৰি দখলৰ লক্ষ্যত নামিছে বিজেপি। সেয়ে মঙ্গলদৈৰ সাংসদ দিলীপ শইকীয়াই আগতীয়াকৈ সোমাই পৰিছে বাক্সা ওদালগুৰিৰ জনতাৰ মাজত। মুঠতে পরিষদীয় নির্বাচনত হাগ্রামা বাহিনীক ক্ষমতাচ্যুত করে 21ৰ বিধানসভা আর 24ৰ লোকসভার বাবেহে যে শাসকীয় দলটোৱে আগতীয়াকৈ আখড়া করেছে সেয়া প্রায় স্পষ্ট। ভিডিও জার্নেলিষ্ট বঞ্জিতৰ সহযোগত রমেন কলিতাৰ রিপোর্ট, প্রাগ নিউজ।